এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। আগামীকাল আসামের সমস্ত সরকারি কলেজ স্কুল বন্ধ থাকবে। 22 জানুয়ারি রাজ্যের সমস্ত সরকারি কলেজ স্কুল বন্ধ রাখার ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষে সরকারি স্কুল এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা আসামে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকেও আগামীকাল বন্ধ রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সবাইকে প্রদীপ জ্বালিয়ে দিবসটি উদযাপনের আহ্বান জানানো হয়। ফের একবার আসামে ভারত জোড়ো নিয়ে যাত্রার উপর হামলার অভিযোগ। রবিবার দলের একাধিক গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। কংগ্রেস নেতা জয়রাম রমেশের গাড়িতেও হামলা। পাশাপাশি দলের কর্মী সমর্থকদের শারীরিকভাবে আনস্তা করা হয়েছে বলে সরব হাত শিবির। রবিবার এই ঘটনা ঘটেছে আসামের শোণিতপুর জেলায়। শোণিতপুরের জামকুড়ি হাটের কাছে তার গাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন জয়রাম রমেশ। ভারত জোড়ো নিয়ে যাত্রার একাধিক পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আসাম পুলিশকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল 4টা পর্যন্ত সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলায় মাছ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা। সোমবার অযোধ্যার রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন উপলক্ষে রাজ্য সরকার এ বিষয়ে এক নির্দেশিকা জারি করেছে। করিমগঞ্জ পুর এলাকা সহ করিমগঞ্জ জেলার সব স্থানে মাছ মাংসের দোকান 22 জানুয়ারি বিকাল 4টা পর্যন্ত বন্ধ থাকবে বলে নির্দেশ জানানো হয়েছে। নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। এবারে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ কেন্দ্রের। মায়ানমার থেকে ভারতে অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত। মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিন নির্মাণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বামে সুপারি ভর্তি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত শিলচর রামনগর বাইপাসে। নিয়ন্ত্রণ হারিয়ে সুপারি ভর্তি মারুতি এক্সপ্রেসও গাড়িটি রাস্তা থেকে খাদে গিয়ে পড়ে যায়। রবিবার সকালে পথচারীরা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি প্রত্যক্ষ করেন। লক্ষ্য করা যায় দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়িতে বার্মিজ সুপারি ভর্তি রয়েছে। সন্দেহ করা হচ্ছে পুলিশের ভয়ে সুপারি ভর্তি গাড়িটি খুব দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই গাড়ির গ্যারেজ ঘর সহ একটি ই রিকশা। অল্পেতে রক্ষা পেল অপর একটি ছোট মালবাহী গাড়ি। ঘটনা ধর্মনগর মহকুমাধীন চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায়। আচমকা গভীর রাতে গাড়ির গ্যারেজে আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গ্যারেজ ঘর সহ ঘরে থাকা একটি ই রিকশা। আজ দিলাই থানার অধীনে তিনালী নাকা চেকিং এ একটি মাহিন্দ্রা স্কর্পিও গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে হেরোইন। ডিমাপুর থেকে আসামের নগাঁও দিকে আসতে থাকা স্কর্পিও গাড়ি থেকে তল্লাশি চালিয়ে মোট 45টি সাবানের বাক্সে 519.68 গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। পারিবারিক কলহের জেরে লঙ্কাকাণ্ড পাথাকান্দি লক্ষ্মীপুরে। ছড়া থেকে বালি তোলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শেষে রক্তারক্তি কাণ্ড। গুরুতর আহত হয়েছেন 4 জন। ঘটনা পাথাকান্দি থানার অন্তর্গত জোরবাড়ি ডেফলারা জিপির হাতের কুলে। ছড়ার বালি তোলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে সামান্য কথা কাটাকাটি নিয়ে রক্তারক্তি কাণ্ড। এই বিষয় নিয়ে পাথাকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে। বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা। প্রাক্তন শিক্ষকের ভূমিতে ভূমাফিয়া চক্রের অবৈধ জবরদখলের চেষ্টা ঘিরে সাত সকালে উত্তপ্ত। কালেনে পার্শ্ববর্তী করচৌড়া শিক্ষকের দোকানে গৃহের পেছনের অংশে অগ্নিসংযোগ করে দেয় দুষ্কৃতীরা। দমকল বাহিনীর তৎপরতায় বড় ঘটনা থেকে রক্ষা পেয়েছে শিক্ষকের ব্যবসায়িক প্রতিষ্ঠান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় গোমনা পুলিশের বিশাল বাহিনী। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। রাহুল গান্ধী আমাকে ভয় পেতেন, এখন তিনি আমার সন্তানদের ভয় পান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ একটি সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীকে আক্রমণ করে মন্তব্য করেছেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাহুল গান্ধী আমার দুই সন্তানকেও এখন ভয় পান, তারা আমার দুই সন্তানকে নিয়েও মজা করেছে। আসামে বারবার বাধাপ্রাপ্ত রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। শনিবার ভারত জোড়ো ন্যায় যাত্রায় হামলার অভিযোগ আসামের লক্ষিমপুরে। আসামের বিজেপি আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে সুর চড়ালো কংগ্রেস। ভিডিও শেয়ার করে ফুঁসে উঠল কংগ্রেস শিবির। ভারত জোড়ো ন্যায় যাত্রায় আসামে হামলার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে। পোস্টার ছিঁড়ে ফেলা এবং যাত্রাকে বাধাগ্রস্ত করার ঘটনা প্রকাশ এসেছে লক্ষিমপুরে। এই ঘটনার বিরুদ্ধে সুর চড়ালো আসাম প্রদেশ কংগ্রেস। বদরপুর বুন্দাশিল ঈদগাহ মাঠে আয়োজিত নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমিও আসছি আপনারাও আসবেন এই ভিডিও বার্তায় বরাকবাসীর উদ্দেশ্যে এমনই আরজি জানালেন আলোচিত কেরালার যুবক শিহাব চত্তর। আগামী 25 জানুয়ারি বৃহস্পতিবার প্রথমবারের মতো উত্তর পূর্ব ভারতের বদরপুরে নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যোগ দিতে আসছেন পায়ে হেঁটে মক্কায় পৌঁছে পবিত্র হজব্রত পালন করা কেরালার যুবক। বিশ্বব্যাপী আলোচিত শিহাব চত্তর। আয়োজকরা ছাড়াও খুদ শিহাব চত্তর এই সংবাদ নিশ্চিত করে ধর্মীয় সমাবেশ এবং নাতে রাসুল মাহফিলটি সফল করে তুলতে সকলের উপস্থিতি এবং সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন। দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলায় গুরুতরভাবে আহত ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সাধারণ সম্পাদক বাপ্পন নমসূত্র সহ বেশ কয়েকজন লোক। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের। পুলিশ তদন্তে নেমে দুজনকে আটক করেছে। শিলচর শহরতলির পূর্ব কচুদরম এলাকায় শনিবার রাতে কিছু দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারপর রক্তাক্ত অবস্থায় তাদেরকে রাস্তার পাশে ফেলে রেখে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ।
গোপন খবরের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানায় পুলিশ একটি অটো থেকে 218 বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদ বাজেয়াপ্ত করেছে সেই সাথে আটক করা হয়েছে এক ব্যক্তিকেও রাজধানী আগরতলার কর্নেল চৌবনি এলাকা থেকে আটক করা হয়েছে বিপুল পরিমাণ মাদক সহ এক ব্যক্তিকে উদ্ধার করা মদের বাজার মূল্য আনুমানিক 50 থেকে 60,000 টাকা হবে বলে জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার ওসি জয়ন্ত দেব সেই সঙ্গে দীপঙ্কর দে নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে 1972 সালের 21 জানুয়ারি ত্রিপুরা রাজ্যকে পূর্ণ রাজ্য দিবস হিসেবে ঘোষণা করা হয় প্রতি বছরের ন্যায় এবছরও রবিবার পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আলোচনা সভার আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন ত্রিপুরা রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর মানিক্য রাজবংশের শাসনে অনেক উন্নতি হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইতিহাস চাপিয়ে রাখা হয় ভারতের নরেন্দ্র মোদী সরকার হওয়ার পর থেকে ত্রিপুরা রাজ্য ব্যাপক উন্নতি হয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা করিমগঞ্জ অনুষ্ঠিত হলো পিএইচই অস্থায়ী কর্মচারীদের পরিষদের বার্ষিক সভা বার্ষিক সাধারণ সভার মাধ্যমে আজ পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে আজ করিমগঞ্জ জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সেটেলমেন্টস্থিত কার্যালয়ে কনফারেন্স হলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সকল অস্থায়ী পিএইচই কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় সোনাই ব্লকের সাতকড়াকান্দি এবং রাঙ্গিরঘাট জিপিতে গ্রাহকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন রেশন কার্ড বণ্টন করলেন বিজেপি মণ্ডল সভাপতি ভজন সেন আমজুরঘাট এলপি স্কুলে জিপির দুস্থ জনগণদের হাতে আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড তুলে দেন ভজনবাবু এবং বলেন গত বুধবার রাজ্যের সমবায় মৎস্য আবাসন মন্ত্রী সোনাই ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে কয়েকজন হিতাধিকারীর হাতে নতুন রেশন কার্ড তুলে দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্মবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করিমগঞ্জে 136তম জন্মবার্ষিকী এবং করিমগঞ্জে শ্রী বিগ্রহ স্থাপন স্মরণ উৎসব আজ করিমগঞ্জ কলেজের মাঠে অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে সকালে কয়েক হাজার ভক্তদের দ্বারা বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় শোভাযাত্রায় ঠাকুরের বিভিন্ন গান বাণী সম্বলিত ট্যাবলো ছাড়াও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর নৃত্যশিল্পীরা উপস্থিত ছিলেন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা প্রস্তুতি শেষ লগ্নে গোটা দেশের সাথে সঙ্গতি রেখে শিলচরে উৎসবমুখর পরিবেশ শিলচরে রাম লক্ষণ সীতা সহ হনুমান এবং রামের রথ সাজিয়ে বিশাল ভজন শোভাযাত্রার আয়োজন করা হয় রবিবার শিলচর সোনাই রোড গোপাল আখড়ার সামনে থেকে বিভিন্ন সংস্থা ও সংগঠন রাম ভক্তরা মিলে বিশাল ভজন শোভাযাত্রা বের করেন রাত পোহালে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা এদের নিয়ে গোটা দেশের সাথে করিমগঞ্জে বারুগ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাম লক্ষণ সীতা হনুমান সহ রামের রথ সাজিয়ে বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয় বারুগ্রামে বিলবাড়ির নতুন বাজার শিব মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে বারুগ্রামে আসামাগরতলা জাতীয় সড়ক সহ বারুগ্রাম বাজারে বিভিন্ন জায়গা পরিক্রমা করা হয় 28 জানুয়ারি অল জামিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে খাদমে বুখারি প্যান্ডেলের কাজের শুভারম্ভ করলেন আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী আগামী 28 জানুয়ারি 2024 ইংরেজি রবিবার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া টাইটেল মাদ্রাসার সম্মুখস্থ মাঠে অনুষ্ঠিত হবে বুখারি সম্মেলন রবিবার আনুষ্ঠানিকভাবে প্যান্ডেলের কাজের শুভারম্ভ করলেন আমিরে শরীয়ত ইউসুফ আলী রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে মন্দির মসজিদে স্বচ্ছ ভারতের মাধ্যমে বক্সনগরে সম্প্রীতির বার্তা দিলেন বিধায়ক তোফাজ্জল রবিবার ভেলুয়াচর গ্রাম পঞ্চায়েতের চারটি স্থানে একই সঙ্গে মন্দির মসজিদ এবং স্কুল ও বাজারে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন বিধায়ক তোফাজ্জল হোসেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শিলচর শহরের প্রত্যেক মন্দিরে স্বচ্ছতা অভিযান চালানো হয় শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী এই স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন সংস্থা এবং সংগঠন এই স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন চণ্ডীপুর মন্ডল সংখ্যালঘু মোর্চার উদ্যোগে সমরপাড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় রক্তদান শিবিরে সংখ্যালঘু মোর্চা মন্ডল সভাপতি জমির আলী বলেন রক্তদানের উপর পৃথিবীতে আর কোনো বড় দান নেই রাজ্যে 2018 সালে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা নিজেরাই এগিয়ে আসছেন রক্তদান করতে রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দিল্লি ইস্টার্ন রেঞ্জের অতিরিক্ত সিপি সাগর সিং কালসি প্রজাতন্ত্র দিবসের আগে শনিবার গভীর রাতে শাহদারা জেলার অনেক এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় খোঁজ খবর নেন এই সফরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ধানুষকুডির আরিচল মুনাই পয়েন্টে পরিদর্শন করেছেন তামিলনাড়ুর ধানুষকুডিকে বলা হয় সেই জায়গা যেখানে রাম সেতু নির্মিত হয়েছিল রাম মন্দির অভিষেক অনুষ্ঠানের আগে অনুষ্ঠানের আচারের জন্য প্রধানমন্ত্রী মোদী পবিত্র গ্রন্থ দ্বারা নির্ধারিত একাধিক অনুশীলন করেছেন রাত পোহালে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এমত অবস্থায় ব্যাপক প্রস্তুতির পাশাপাশি জোরদার নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে অযোধ্যাকে পরিণত করা হয়েছে দুর্ভেদ্য দুর্গে ঐতিহাসিক দিনে অনেক বড় বড় ব্যক্তিত্ব অযোধ্যায় পৌঁছে যাবেন এমন পরিস্থিতিতে অযোধ্যা শহরে নিরাপত্তা দায়িত্ব দেওয়া হয়েছে ব্ল্যাক গেট কমান্ডোদের হাতে যা শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে শহরে বসানো হয়েছে অত্যাধুনিক স্মার্ট জ্যামার
রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আচার্য লোকেশ মনি। তিনি বলেন অনুষ্ঠানে সাক্ষী হওয়া একটি বড় সৌভাগ্যের বিষয়। তিনি আরো বলেন অযোধ্যা বদলে গেছে, অভিষেক অনুষ্ঠানের একদিন বাকি থাকতেই অযোধ্যা এবং ভগবান রাম ভক্তদের মধ্যে ধর্মীয় উচ্ছ্বাস গ্রাস করেছে। অযোধ্যা পৌঁছেছেন 9 বছরের আধ্যাত্মিক বক্তা অভিনব আরোরা। রাম মন্দিরে রামলীলা পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে, এ কারণে ধর্মনগরীতে পৌঁছে যাচ্ছেন বিপুল সংখ্যক রাম ভক্তরা। এই উপলক্ষে অযোধ্যায় পৌঁছে যাওয়ার মাত্র 9 বছরের গল্পকার অভিনব আরোরা হয়ে উঠেছেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। শিরোনাম এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন।